এই ভিডিওতে আমি একটা প্যারাগ্রাফ বানিয়েছি এ ফানি ইনসিডেন্ট একটা মজার ঘটনা মানে একটা মজার ঘটনা আমার জীবনে ঘটেছিল সেটা নিয়েই একটা প্যারাগ্রাফ পড়ছি আমি প্রশ্নটা নারেট বর্ণনা দাও এ ফানি ইনসিডেন্ট একটা মজার ঘটনা দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড যেটা তোমার অভিজ্ঞতা হয়েছিল ইউ মে ইউজ দি ফলোইং পয়েন্টস তুমি নিম্নলিখিত পয়েন্টসগুলোকে ব্যবহার করতে পারো ব্রিফ অ্যাকাউন্ট অব দি ইনসিডেন্ট ঘটনাটার সংক্ষিপ্ত বিবরণ ইট হ্যাপেন্ড কখন এটা ঘটেছিল দি ফানিয়েস্ট পার্ট অফ দি ইনসিডেন্ট ঘটনাটার সবথেকে মজার অংশটা ফানি ক্যারেক্টার ইনভলভ কোনো মজার চরিত্র জড়িত ছিল কি না ই যদি থাকে এখন আমি প্যারাগ্রাফটা পড়ছি এ ফানি ইনসিডেন্ট একটা মজার ঘটনা মেনি ইনসিডেন্টস হ্যাপেন অনেক ঘটনা ঘটে ইন দ্য লাইফ অফ হিউম্যান বিংস মানুষদের জীবনে দেম তাদের মধ্যে সাম আর সরফুল কিছু হয় দুঃখের অ্যান্ড সাম আর জয়ফুল অ্যান্ড এনজয়েবল এবং কিছু হয় আনন্দের এবং উপভোগযোগ্য বাট ইন আওয়ার ডেলি লাইফ কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে সাম ইনসিডেন্টস আর কনসিডার্ড কিছু কিছু ঘটনাগুলোকে ভাবা হয় অ্যাজ ফানি মজার হিসাবে সাচে ফানি ইনসিডেন্ট হ্যাপেন্ড এরকম একটা মজার ঘটনা ঘটেছিল ইন মাই লাইফ আমার জীবনে অ্যান্ড আই ক্যান নট ফরগেট ইট এবং এটা আমি ভুলতে পারবো না ইন মাই হোল লাইফ আমার সমগ্র জীবনে ইট ওয়াজ এ উইন্টার ইভিনিং এটা ছিল একটা শীতকালের সন্ধ্যাবেলা আই ওয়াজ অ্যালোন স্টাডিং ইন মাই স্টাডি রুম আমি একা পড়াশোনা করছিলাম আমার স্টাডি রুমে অন দি আপার স্টোরি অফ আওয়ার বিল্ডিং আমাদের বিল্ডিংয়ের ওপরের তলায় আদার মেম্বার্স ওয়াই ইন গ্রাউন্ড ফ্লোর পরিবারের অন্যান্য সদস্যরা নিচের তলায় ছিল সাডেনলি আই হিয়ার্ড হঠাৎ আমি শুনতে পেয়েছিলাম এ ফ্রাইটফুল সাউন্ড একটা ভয়ঙ্কর শব্দ জাস্ট লাইক এ ঘোস্ট সাউন্ড ঠিক একটা ভূতের শব্দের নেয় অ্যাট ফার্স্ট সর্বপ্রথম আই ওয়াজ স্টার্টল্ড আমি চমকে উঠেছিলাম অ্যান্ড থট এবং ভেবেছিলাম দ্যাট যে দি সাউন্ড ওয়াজ কামিং শব্দটা আসছিলো ফ্রম আউটসাইড বাইরে থেকে বাট শুন কিন্তু শীঘ্রই আই নিউ আমি জানতে পেরেছিলাম দ্যাট যে ইট ওয়াজ কামিং এটা আসছিল ফ্রম ওয়ান কর্নার অফ মাই রুম আমার ঘরের এক কোণ থেকে গেটিং টু মাছ ফিয়ার অনেক ভয় পেয়ে গিয়ে আই বিজ্ঞান টু সাউট আমি চিৎকার করতে শুরু করেছিলাম দেন আই কেম আউট অফ দি রুম তারপর আমি ঘরের বাইরে বেরিয়ে এসেছিলাম অ্যান্ড র্যান ডাউন স্টেয়ার্স এবং সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমেছিলাম অ্যান্ড ফেল ডাউন অন দি ইয়ার্ড এবং উঠানের ওপর পড়ে গিয়েছিলাম বিকামিং সেন্সলেস অজ্ঞান হয়ে দেন অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স তারপর আমার পরিবারের সমস্ত সদস্যরা র্যান টু মি দৌড়ে আমার কাছে এসেছিলো অ্যান্ড নার্সড মি এবং আমার সেবা শুশ্রূষা করেছিল হয় গট ব্যাক মাই সেন্স যখন আমি আমার চেতনা ফিরে পেয়েছিলাম অ্যান্ড ন্যারেটেড দি ম্যাটার এবং ব্যাপারটা বর্ণনা দিয়েছিলাম অল ওয়েন্ট টু দ্য রুম সবাই গিয়েছিল ঘরটাতে অ্যান্ড হিয়ার্ড এবং শুনেছিল দি সাউন্ড কামিং শব্দটা আসছিল ফ্রম এ অ্যালমিরা একটা আলমারি থেকে মাই এলডার ব্রাদার বোল্ডলি ওপেন ডিট আমার বড়ো দাদা সাহসিকতার সঙ্গে এটাকে খুলেছিল অ্যান্ড স এবং দেখতে পেয়েছিল দ্যাট যে দি সাউন্ড ওয়াজ কামিং শব্দটা আসছিল ফ্রম এ রেডিও একটা রেডিও থেকে দ্যাট ওয়াজ নট সুইস্ট অফ যেটা সুইচ অফ করা ছিল না ইট ওয়াজ রিয়েলি এটা ছিল প্রকৃতপক্ষে এ ঘস্ট ড্রামা একটা ভূতের নাটক দ্যাট সাডেনলি বিজ্ঞান যেটা হঠাৎ শুরু হয়ে গেছিল অল অফ দেম অ্যাট মি তাদের সবাই আমার দিকে তাকিয়ে হেসেছিল হ্যাল আই স্টুড ঠিক যখন আমি দাঁড়িয়েছিলাম উইথ সাই ফেস লাজুক মুগ নিয়ে ইনফ্রন্ট অফ দেম आदर सामने